শুভ দুপুর, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসাবে এখনও উপস্থিত আছেন আমাদের রায়ন ভাই। রায়ন ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের যে রেস্টুরেন্টটা, এটা আজকে আসবে কত বছর হয়েছে রানিং করেছে? বাংলা খাবার যতগুলো আছে, সকালবেলা নাস্তা, রাতের খাবার। রায়ন ভাই যে কথাটা বললেন যে দীর্ঘ পাঁচ মাস হয়েছে এটা ইয়ে করেছেন, রেস্টুরেন্ট করেছেন, আমাদের কারো ব্যক্তি হিসেবে রায়ন ভাই আপনার কাছে অনুরোধ করবো যে এখানে সব ধরনের খাবার, বাংলা খাবার থেকে শুরু করে সব কিছু খাবার এখানে আছেন। বিওয়ার যারা চ্যানেলের সামনে আসেন আপনারা সবাই দেখে দেন আমাদের রেস্টুরেন্টে। রায়ন ভাই যে কথা বলতে পারবেন, রায়ন ভাই আমি আপনার কাছে জানতে আছি আপনার এটাকে আপনার লাইসেন্স যুক্ত এবং রেজিস্ট্রেশন যুক্ত এখন করেছেন কিনা, না করবেন? রেজিস্ট্রেশন করা হয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার কত? বাংলাদেশের ভ্যাট এবং ট্যাক্সগুলি আপনার দেওয়া হচ্ছে কিনা মালিক পক্ষ, মানে আপনাদের পক্ষ থেকে যেটা আপনাদের রেজিস্ট্রেশন করে এটা করেছে? রায়ন ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনি জানেন যে সারা বিশ্বের মধ্যে করোনা ভাইরাস আক্রমণ করেছে, বর্তমান সরকার মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়, রাজনীতি শেখ হাসিনা এবং আমাদের এখানে এমপি মহোদয় হিরু সাহেব থেকে শুরু করে এবং মহা মহোদয় অত্যন্ত সতর্কতার সহিত এবং পুলিশ প্রশাসন এবং আমরা গণমাধ্যম যারা আছে, সাংবাদিক যারা আছে, অত্যন্ত সবাইকে মিলে আমরা কিন্তু আপনার করোনা ভাইরাসের প্রথম ঢেউটাকে আমরা উদ্ঘাটন করেছি, রক্ষা করেছি। দ্বিতীয় ঢেউটা আপনি জানেন যে প্রতিনিয়ত মানুষ করা যাচ্ছে, তো করোনা ভাইরাসকে নিরাময় করার জন্য আপনাদের হোটেলের মধ্যে যারা আসছে খেতে এবং আপনারা নিজেকে সেফটি করে কীভাবে রাখছেন? রায়ন ভাই চ্যানেলের মাধ্যমে বোঝা যাচ্ছে বললেন যে এখানে কোভিড 19 মোকাবেলা করার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মা জননেত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী আনিসুল হক সাহেব যে কথা বলেছেন, নো মাস্ক, নো সার্ভিস, নো এন্ট্রি, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এখানে রায়ন ভাই বিজনেস করে যাচ্ছেন, আমার দেখে আলোচিত মানুষ হিসেবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তারও ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনারা এখানে কোন কোন ধরনের মানুষগুলি এখানে আসে? ভ্যারাইটিস ওখানে আছে, মানে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে এবং আমাদের এখানে বাস, ট্রাকের যারা আছে কোম্পানির এখানে খাবারগুলি এখান থেকে ডিস্ট্রিবিউট করে যাচ্ছে। আপনাদের রান্নাঘরের অবস্থা কেমন? পরিষ্কার পরিচ্ছন্ন আছে? মানে আমি কথা আছি যে ইনকেস যদি মোবাইল বোর্ড, ইনকেস যদি মনে করেন মোবাইল বোর্ড হয়, অনেক সময় মনে করেন যে রান্নাঘরে ময়লা আবর্জনা পড়ে থাকে বা বাসি খাবার। আমি আরেকটা রায়ন ভাই আপনার কাছে বলতে চাচ্ছি, মনে করেন যেটা আজকে খাবার শেষ, হ্যাঁ, যেটা অতিরিক্ত থেকে যায় এটা কী করে? স্টাফরা দিয়ে দেন অথবা ফেলে দেন? ভিউয়ার্স এটা থেকে একটু চেষ্টা করতে থাকবেন। আমি সরাসরি আমাদের এখানে যে পুলিশ সুপার আছেন এবং মহোদয় ওনাদের নির্দেশন করছি এবং ভ্রাম্যমাণ রিপোর্টার হিসাবে আমি সাংবাদিক করার ড্রায়েন্টাই আমি বলবো যে নিট অ্যান্ড ক্লিনভাবে থাকি, করোনাকে আমরা ভয় না করে করোনাকে আমরা জয় করি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা সামনের দিকে এগিয়ে চলি। ভিউয়ার্স যারা আমার চ্যানেলের সামনে আছেন আজকে রাত্রি 9:15 আমাদের টকশোটি দেখা দেন, রায়ন ভাই যে কথাগুলি তুলত আপনারা শেয়ার করেন, কমেন্ট করেন এবং দৈনিক আজকের আলোকিত সকাল, জাতীয় পত্রিকা এবং এশিয়ান বার্তা ম্যাগাজিনের সঙ্গে থাকেন এবং চ্যানেল 99 থেকে আপনারা টকশোটি দেখেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাই।